আর যোগাযোগের ব্যবস্থা এত খারাপ, টেম্পুতে অটোতে আর ভ্যানেতে যাইতে অনেক সময় লাগে। আমার একবার একটা খারাপ ঘটনা ঘটে গেছে, আমি চাল বিক্রি করছি, বিক্রি করার পরে আমার টাকা দেওয়ার কথা পাঁচটার সময়, আমি পাঁচটার সময় যানবাহনের কারণে আমার ওইখানে পৌঁছিতে ছয়টা বাজে গেছে। ওনার ঢাকার টিকিট কাটা ছিল, উনি চলে গেছে ঢাকায়, ওখান থেকে ঘুরে আসলাম, ধানও কিনতে পারলাম না, ব্যবসার ক্ষয়ক্ষতি হয়ে গেল। ওনার কাছে টাকা পাওয়ার পরে আমি দেখতেছি বাজারে দেয় ধানের দামও বেশি, ওই দিকেও ক্ষতি, এই দিকেও ক্ষতি। আমার ওই ঘটনার পরে মনে হলো আমার এই বাইক থাকলে এটা ব্যবসারও ক্ষয়ক্ষতি হইতো না। তারপরে আমি একটা বাইক কিনলাম। বাইকটা এত সুবিধা, মানে সব কাজগুলোই মনে হচ্ছে আমার একাই সম্ভব, দুইজন তিনজনকার কাজ। বাচ্চাকে স্কুলে নিয়ে যাই সময় মতো, স্কুল থেকে নিয়ে আসি, ওখান থেকে আবার যদি পুলার আসতে হয় তাও সময় মতো আসতে পারবো। এই বাইক কেনার পরে যেমন আমার এক বন্ধু বলছে ঢাকা থেকে, যে আমার ভাইও ছিল ঢাকায়, যে আমাকে এক বস্তা কাঠারি বক্স চাল লাগবে, তো বাইকে উঠাই নিলাম, নিয়ে কুরিয়ার সার্ভিস করে পাঠাই দিলাম। আবার হাটেও যাই ব্যাংক নিয়ে ধান কেনাকাটা করি, আবার পুলাটা আসি চালও বিক্রি করি। এই গাড়ি কেনার উদ্দেশ্য হলো একটাই, এই গাড়ির আমার সিট বড়, তারপরে গাড়িতে চালাইতে খুব আরাম লাগে আমার। অনেকে গাড়ি চালাই দেখছি, এইটার মতো আমি সুবিধা পাইনি, যার কারণে আমি এই বাইকটা কিনে নিছি। আমার পরপর পাঁচবার দিতে চাইছে সার্ভিসিং, ক্লোজ হয়ে গেছে আমার নিগে নিগে। বাইকটা নিগার পরে আমার একটা সম্পর্ক গড়েই উঠছে ওনার কাছে। আসলে বাইক যখন বিক্রি করি, বিক্রি করেই কিন্তু শেষ না এটা। একটা কাস্টমারকে যখন আমি ভালো সার্ভিস দেবো, সে কাজ সে কিন্তু যায় আরেকটা কাস্টমারকে বলবে, আরেকটা কাস্টমারকে নিয়ে আসে, যে এই যে একটা ভালো বলা, এটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। এইভাবেই আরও বিস্তার হয় আর কি। রামসাগরে যাই, আরও বিভিন্ন আমাদের এলাকা যেই জায়গাগুলো আছে ঘোরার জন্যে, আর শ্বশুরবাড়িতেও যাই, মানে সবখানে বাইক নিয়ে এখন যাওয়ার আর খুব সহজ হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আগে কোনো নেই, 5 বছর আগে এইরকম মনে হচ্ছে।